লিগ ওয়ানে বর্তমান সময়ে জমে উঠেছে মেসি এমব্যাপের জুটি। পিএসজি একের পর এক ম্যাচে মেসি এমব্যাপের জাদুতে জয়লাভ করছে। ব্রাজিলিয়ান তারকা নেইমার ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকায় এখন মেসি এমব্যাপের জুটি পিএসজির আসল ভরসা, এবং দুজনেই এখন পিএসজিকে একের পর এক ম্যাচে জয় এনে দিচ্ছে। সর্বশেষ অ্যাঞ্জার্সের বিপক্ষেও পিএসজি 2-1 গোলে জয় পেয়েছে। সেই ম্যাচে লিওনেল মেসির বাড়ানো বল থেকেই দুটি গোল করেছিলেন কিলিয়ান এমব্যাপে। শুধু এই ম্যাচেই নয়, এই মৌসুমে ইউরোপে শীর্ষ 5 লিগে খেলা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি কিলিয়ান এমব্যাপেকে দিয়ে সবথেকে বেশি গোল করিয়েছেন, যার কারণে এরই মধ্যে ইউরোপের অন্যতম সেরা জুটি হিসেবে দেখা হচ্ছে মেসি এমব্যাপের জুটিকে। এবং বর্তমানে ইউরোপে সেরা এই জুটি লিগ ওয়ানে সপ্তাহে সেরা একাদশেও জায়গা করে নিয়েছে। লিওনেল মেসি ও কিলিয়ান এমব্যাপে অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। লিওনেল মেসির একটি বাড়ানো বল থেকে কিলিয়ান এমব্যাপে গোল করেছিলেন, এবং প্রথম গোলেও লিওনেল মেসি জোয়ান বার্নেটকে দুর্দান্ত একটি বল দিয়েছিলেন এবং তার পাশ থেকে কিলিয়ান এমব্যাপে গোল করেছিলেন, যার কারণে এই দুই তারকাকে নিয়েই এই সপ্তাহে লিগ ওয়ানে সেরা একাদশ প্রকাশিত করেছে সোফা স্কোর। জনপ্রিয় ফুটবল বিশ্লেষিত এই সংস্থাটি ফুটবলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের রেটিং পয়েন্ট দিয়ে সেরা একাদশ প্রকাশিত করে থাকে, যেখানে এই সপ্তাহে সেরা লিগ ওয়ানের একাদশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমব্যাপে ও লিওনেল মেসি। কিলিয়ান এমব্যাপে এই সপ্তাহে সেরা একাদশে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন। তিনি অ্যাঞ্জার্সের বিপক্ষে দুটি গোল করেছিলেন, যার কারণে এই একাদশে এমব্যাপে রেটিং পয়েন্ট পেয়েছে 8.5। অন্যদিকে লিওনেল মেসি এই একাদশে রেটিং পয়েন্ট পেয়েছে 7.7।